জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একটি সামাজিক বন্ধন যার মাধ্যমে দুজন মানুষের দাম্পত্য সম্পর্কের শুরু নভেম্বর থেকে ফেব্রুয়ারি শীত মৌসুমের এই সময়টায় বাংলাদেশে বিয়ের ধুম পড়ে যায় চারপাশে সানায়ের সুর আর বিয়ের বদ্যি বিয়ে মানে বিশাল আয়োজন পাঞ্চিনি গায়ে হলুদ বউভাত সমস্ত আয়োজন মিলেই সম্পন্ন হয় বিয়ে বিয়ের আয়োজনে খাওয়া দাওয়া থেকে শুরু করে কমিউনিটি সেন্টার ভাড়া ডেকোরেশন লাইটিং কিংবা ফটোগ্রাফি কোনো কিছুই আর বাদ থাকছে না আজকাল বিয়ের অনুষ্ঠানের প্রতিটি ক্ষণ ধরে রাখতে পরিকল্পনা শুরু হয়ে যায় আগেভাগেই কমিউনিটি সেন্টার থেকে খাবার মেনু সাজসজ্জা থেকে ফটোসেশন সবই পরিকল্পনার অংশ প্রস্তুতি যত এগোয় বর কোনে পক্ষের খরচের খাতাও দীর্ঘ হয় বিয়ের আয়োজনে আত্মীয় স্বজনদের মিলন মেলা আর ভোজের জন্য শুরুতেই দরকার কমিউনিটি সেন্টার করোনার কারণে গেল দুবছর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান অনেকটা কমে গেল আবারও জমজমাট হতে শুরু করেছে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন এই খাতের ব্যবসায়ীরা মানভেদে বিভিন্ন কমিউনিটি সেন্টারের ভাড়া পড়বে তিরিশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত মাঝারি থেকে ছোট হলগুলোতে খরচ কম পড়লেও নামি দামি হলগুলোতে গুনতে হবে বাড়তি খরচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাবার খরচ বেড়েছে মানভেদে জনপ্রতি আগে দাম ছিল চারশো থেকে ছয়শো টাকা তবে তা দাম বেড়ে ৬০০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত খরচ পড়বে বিভিন্ন কমিউনিটি সেন্টার বা রেস্টুরেন্টগুলোতে দুইশো জন একত্রে বসতে পারলো ফ্রিলি সবাই খাওয়া দাওয়া করতে পারলো সব খাবার আমাদের দুপুরে পঁয়ষট্টি আইটেম আনলিমিটেড আর ডিনার আছে পঁচাত্তর আইটেম তাও আনলিমিটেড ফ্রিলিভাবে সবাই বসে নিয়ে আনলিমিটেড খাবার খেতে পারলো দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে ক্ষেত্রে এটা মানুষের একটু খরচ তো অবশ্যই বেড়ে গেছে এটার সঙ্গে তো রিলেটেড সব কিছুর শুধু কমিউনিটি সেন্টার কেন এটা হোটেল রেস্তোরাঁ বাফেট সব জায়গায় ছড়াই গেছে মানুষ বাঙালি সবসময় একটু চায় ইকোনমি সস্তায় পড়বে সেই জায়গাটা তারা পছন্দ করে বিয়ের আগে দাওয়াত বা নিমন্ত্রণের জন্য সবার আগে চাই নিমন্ত্রণপত্র নানা ডিজাইনের নিমন্ত্রণ কার্ড মিলবে রাজধানীর নামি দামি কার্ডের দোকানে তবে কাগজকালের দাম বাড়ার প্রভাব পড়েছে এই খাতে বিয়ের কার্ড তৈরিতে আগের চেয়ে কিছুটা বাড়তি খরচ গুনতে হবে ডিজাইন ভেদে এখন প্রতি পিস কার্ড তৈরিতে সর্বনিম্ন চল্লিশ টাকা থেকে সর্বোচ্চ দুশো টাকা খরচ পড়ছে প্রথম বিয়ে তো এই বিয়ে উপলক্ষে আসলে আসা কার্ড দেয়া যেহেতু অনেক পুরনো একটা রীতি যে কার্ড দিয়ে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেওয়া বন্ধু বান্ধবদের দাওয়াত দেওয়া প্রাইসগুলো একটু বোধ হয় একটু বেশি লাগছে বিয়ের আগে শুরু হয়ে যায় কনের প্রস্তুতি বিশেষ দিনের সাজকে আরও বিশেষ করতে ব্রাইডাল মেকআপের নানা প্যাকেজ দিয়ে থাকে বিউটি স্যালুনগুলো বাজেট অনুযায়ী এসব প্যাকেজ সেবা নিতে পারেন যে কেউই তাতে খরচ পড়বে ছয় থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত বিয়ের ক্ষেত্রে খুবই সিম্পল প্যাকেজ দিতাম এই বছর আমরা যেহেতু আসলে মানুষের বাজেট বিয়ে হচ্ছে বেশি তো ওই বাজেটটাকে মাথায় রেখে আমরা কিন্তু বেশ কিছু প্যাকেজ দিয়েছি বিয়ের সাজ মানেই তো আসলে প্রস্তুতিও থাকে সৌন্দর্যের হেলথ অ্যান্ড হাইজিনের ইস্যুস থাকে তো যে আমাদের কাছে হয়তোবা তিনটা প্রোগ্রামই সারছে সে হয়তো বা হেলথ হাইজিনের জায়গাটা ফ্রি পেয়ে যাচ্ছে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা দুই হাজার নয় সম্প্রতি সংশোধন করা হয়েছে নতুন বিধিমালায় বাড়ানো হয়েছে বিয়ের রেজিস্ট্রেশন ফি ঠিক কত টাকা বাড়ানো হয়েছে আমরা জানবো কাজী অফিস থেকে বিয়েতে কাজই জরুরি কাজের খরচও আগের তুলনায় বেড়েছে পূর্বের গেজেট অনুযায়ী এক লাখ টাকা দেনমোহরের বিপরীতে ফি ছিল সাড়ে বারোশো টাকা নতুন প্রজ্ঞাপন অনুযায়ী বিবাহ রেজিস্ট্রির ফি বেড়ে দাঁড়িয়েছে এক লাখ দেনমোহরের বিপরীতে চোদ্দশো টাকা আর পাঁচ লাখের বিপরীতে সাত হাজার টাকা যখন এটা সার্কুলার হবে ডিক্লারেশন হবে প্রসেসিং যেভাবেই যেভাবে হয় তখন আমরা সেভাবে মানুষ আসতে সার্চ করতে পারবো বা জোর করে বলতে পারবো সবারই খরচা ছেলে সন্তানের খরচা এবং যারা সহকারী থাকে তাদের খরচা সেটাকে সমন্বয় করার জন্য এটা মোটামুটি একটা ভালো পন্থা অবলম্বন হয়েছে সময়ের সাথে বিয়ের অনুষ্ঠানেও এসেছে নানা বৈচিত্র্য বিয়ের অন্যতম অনুষঙ্গ ফটোগ্রাফি জীবনের এমন সুন্দর মুহূর্ত ফ্রেমবন্দি করতে কে না চায় তাই তো বিয়ের অনুষ্ঠানের ছবি কিংবা ভিডিও করে রাখার চাহিদাও বাড়ছে পেশাদার ফটোগ্রাফারদের ব্যস্ততা বাড়ার পাশাপাশি আয়ের সুযোগও বাড়ছে বিভিন্ন প্যাকেজ ভিত্তিতে সেবা দিয়ে থাকেন তারা বিয়ে বৌভাত কিংবা হলুদ অনুষ্ঠানের ছবি ভিডিওর জন্য খরচ পড়বে আনুমানিক বিশ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত শীতের সময় একটু বেশি ব্যস্ততা থাকে কিন্তু আমরা লিমিটেড কাজ করাই দেখা যায় আমাদের সবসময় একটা সার্টেন অ্যামাউন্টের ইভেন্ট প্রত্যেক ইভেন্ট মানে প্রত্যেক মাসেই থাকে আর কি আমরা ক্লায়েন্টের সাথে খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় তো যেহেতু নেচারে যেতে হয় আমরা অনেক সারাদিন আড্ডা দিয়ে কথা বলি তো খুব বদ্যন্তমূলক সম্পর্কের কারণে যেটা হয় আমরা খুব সুন্দর র ইমোশনগুলা তাদের পাই ট্রাভেলও হচ্ছে ফটোগ্রাফিও করতে পারতেছে এখন যেটা সিজন তো সিজনের চাপ তো একটু আছেই তো আমরা প্রত্যেকটা ইভেন্টেই আসলে এটা হচ্ছে আমাদের একদম নিজের ফ্যামিলি মনে করে আমরা কাজ করি মূল্যস্ফীতির কারণে যাপিত জীবনের নানা আয়োজনে প্রভাব পড়েছে কিন্তু বিয়ের আয়োজন বলে কথা সেখানে খরচ বাড়লেও আয়োজনে কোনো কমতি রাখতে চান না কেউই কাটছাট করে হলেও বিয়ের উৎসব আয়োজন সম্পন্ন করেন অনেকেই সাজিদ আরাফাত এখন ঢাকা